পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীলতিমি বা ব্লু হোয়েল। এ দৈর্ঘ্য গড়ে প্রায় 100 ফুট বা 30 মিটার হয়ে থাকে। তবে নীলতিমি আসলে যে কত বড় এটা বোঝানোর জন্য আমাদের তার সঙ্গে কিছু জিনিসের তুলনা করতে হবে, তবেই আপনি বুঝতে পারবেন 100 ফুট দৈর্ঘ্যটা আসলে কত বড়। মানুষের গড় উচ্চতা হয় 5 ফুট 6 ইঞ্চি, তাহলে 30 জন এই উচ্চতার মানুষ যদি একজনের উপরে আরেকজন দাঁড়ায় তবেই নীলতিমির দৈর্ঘ্য আপনি বুঝতে পারবেন। আর সহজ করে যদি বলি, একটা বাস্কেটবলের কোর্টের দৈর্ঘ্য হয় 94 ফুট। এখন আপনি যদি একটা সাধারণ দৈর্ঘ্যের নীলতিমিকে বাস্কেটবল কোর্টে রাখতে চান, তবে কোর্টটাকে দুই দিক দিয়ে আপনাকে আরও 3 ফুট করে 6 ফুট লম্বা করতে হবে। এ তো গেল দৈর্ঘ্যের কথা। এখন নীলতিমির ওজনের কথা বলি। একটা নীলতিমির ওজন 181 মেট্রিক টন পর্যন্ত হতে পারে। 1 মেট্রিক টনে হয় 1000 কেজি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের গড় ওজন হয় 70 কেজি। একটি নীলতিমির ওজন তাই 2667 জন মানুষের সমান। এত বড় যার আকার, সে তাহলে প্রতিদিন কতগুলো খাবার খায়? এ প্রশ্ন তো আপনাদের মনে আসতেই পারে। একটি নীলতিমির প্রিয় খাদ্য হচ্ছে ছোট চিংড়ির মতো এক প্রকারের মাছ। এই মাছটির নাম ক্রিল। নীলতিমি প্রতিদিন প্রায় 3.5 মেট্রিক টনের চেয়েও বেশি খাবার খায়। এর মানে কি জানেন? প্রতিদিন প্রায় 4 কোটি ক্রিল এক একটি নীলতিমির খাদ্যে পরিণত হয়। এত বড় এই প্রাণী তাহলে থাকে কোথায় লুকিয়ে? নীলতিমি আসলে লুকিয়ে থাকে না, এরা পৃথিবীর সব মহাসমুদ্রে প্রায় রাজার মতো ঘুরে বেড়ায়। কিন্তু তাদের এই রাজার হালে চলা এখন মাছ শিকারীদের জন্য অনেকটাই ব্যাহত হচ্ছে। মাছ শিকারীরা নির্বিচারে অনেক নীলতিমিকে মেরে ফেলেছে, তাই সাগরে নীলতিমির পরিমাণ এখন এতই কমে গেছে যে বিজ্ঞানীরা অনেক চিন্তায় পড়ে গেছেন। এখন তারা চেষ্টা করছেন কিভাবে নীলতিমিকে বাঁচানো যায়। অবশেষে 1996 সালে আন্তর্জাতিক সংস্থা বিষয়টি আইন করে বন্ধ করার ব্যবস্থা করেছে। 2002 সালের একটা হিসাব মতে পৃথিবীতে এখন 6,000 থেকে 12,000 কাছাকাছি নীলতিমি আছে। আমাদের সবাইকেই মিলে এদের রক্ষা করতে হবে, নইলে এই বিশাল প্রজাতির তিমিরা একদিন পুরোপুরি হারিয়ে যাবে আমাদের এই সুন্দর পৃথিবী থেকে।